জি, এবার কাজ করা যাবে, সমস্যা নাই। লিঙ্ক যা মানে কেটে যাবে, মানে আমার মনে হয় যে 30 মিনিট হয়ে গেলে এখানে একটা নোটিফিকেশন দেবে যার 10 মিনিট আছে, হ্যাঁ হ্যাঁ, ওই যাই হোক, এক আমরা মিনিট একটু আগে থাকতে একটু 1 মিনিট আগে একটু বলে দিলে পরে কেটে যাওয়ার সাথে সাথে আবার 1 মিনিটের ভিতরে আমরা সবাই জানো হ্যাঁ কাটার পর আবার সবাই সেম লিঙ্কে জয়েন করলে হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ চালু করেন। তো এখন বিষয় হচ্ছে ভাই, ওই যে কি যেন বলতে চেয়েছিলাম ভুলে গেলাম। তো আপনাদের কাজকাম কেমন চলছে ভাই? আলহামদুলিল্লাহ। এই কাজ করছিলাম, আচ্ছা মাশাআল্লাহ। আর ফরিদুজ্জামান ভাইয়ের বাসা কোথায় ভাই? দেখেন আমার বাসা আছে, আমি খুলনা, আমার বাড়ি আছি গাজীপুরে। ও মাশাআল্লাহ, আপনার বাসা খুলনা? আমি আপনার আমার বাসা তো যশোর। তো কাছাকাছি হ্যাঁ কথার মানে এই বেশ কাছাকাছি আমাদের, এই জন্য জিজ্ঞাসা করলাম। আমি আবার গাজীপুরে প্রায় 10 বছরের মতো আছি, গাজীপুরের কিছু বাসা আমার সাথে অ্যাটাচ হয়ে গেছে, অর্ধেক খুলনা অর্ধেক গাজীপুর হয়ে গেছে। যাই হোক ভাই, আমরা হচ্ছে প্রথমে আইডিয়া নিবো। হ্যাঁ আজকে আমরা যেহেতু আইএমএ বীজ সম্পর্কিত ই করবো, তো আমরা চেষ্টা করবো আইএমএ বীজ সম্পর্কিত কিছু একটা খুঁজে বের করার জন্য। এই জন্য আমরা আসলাম পিন্টারেস্টে। পিন্টারেস্ট হচ্ছে আপনার পোর্টফোলিও একটা সাইট, এখানে বিভিন্ন ধরনের সোর্স ইমেজ পেয়ে যাবেন ইনশাল্লাহ। এখানে সার্চ করবো এখন, যেহেতু ওটা হচ্ছে আইএমএ বীজ, তার মানে আমি ফুল মুন লিখে একটা সার্চ করে দেখি কি আসে। আচ্ছা, চাঁদনি রাতের একটা ভালো পিকচার দরকার। আপনাদের একেবারে গোড়া থেকে দেখাচ্ছি আমি, যাতে আপনারা বুঝতে পারেন যে কিভাবে আইডিয়া জেনারেট করতে হয় বা কি বৃত্তান্ত। জি জি, আমার তো আসলে এই বিষয়ে তেমন কোনো ধারণাই ছিল না, যাক আলহামদুলিল্লাহ বেশ ধারণা হয়েছে এবং মোটামুটি কাজ করতে পারলে আশা করতেছি যে আস্তে আস্তে আল্লাহ দিলে ভালো দিকে যাবে। আমি যতটুকু বুঝলাম যে মানে যত প্র্যাকটিস করা যাবে ততই আস্তে আস্তে ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, সেটা আর কি ভাই, যে প্র্যাকটিস করতে থাকলে অনেক ভালো কিছু হবে ইনশাল্লাহ। সেখানে তেমন ভালো কিছু পাচ্ছি না, আমি একটু ক্যালেন্ডার লিখে সার্চ করি। ক্যালেন্ডার সরি, পিন্টারেস্টে তেমন ভালো কিছু পেলাম না। আমরা এখানে লেখে সার্চ করি, আচ্ছা ইমেজটা ডাউনলোড করে নিই।
আসলে একটা ব্যাকগ্রাউন্ড খুঁজছি যেটা মোটামুটি ভালো হয়, আকর্ষণীয় লাগে। সালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ। কেমন আছেন? ইয়াস ভাই, আলহামদুলিল্লাহ। ভাই আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, যা হয়েছে মোটামুটি এগুলো দিয়ে দেখি কাজ শুরু করি।
আচ্ছা, এখন কিছু টেক্সট দরকার। ভাইজানেরা নামাজ পড়ে আসি, যদি থাকে তাহলে তাই সব আমার ভিতরে শেষ হয়ে গেলে তো জাকাল্লাহ খাই।
এই ম্যাগনেটটার কাজ কি? ম্যাগনেটটার কাজ আমি বুঝতে পারিনি। ম্যাগনেটটার কাজ হলো এই দেখেন, আমি এখন ম্যাগনেট যদি অফ করে দিই তাহলে এটা লাইনের মধ্যে আমি যদি সরা নিয়ে বেড়াই তাহলে এটা চুম্বকের মতো আকর্ষণ করে নিবে না, অথচ আমি ম্যাগনেটটা যদি অন করে দিই তাহলে দেখবেন যে আকর্ষণ করে টেনে নিচ্ছে, এটা অ্যালাইনমেন্ট করতে সুবিধা, বুঝতে মানে পারছেন? অ্যালাইনমেন্টের জায়গায় চলে গেলে ওইখানে টান দিয়ে ধরে বসবে। হ্যাঁ হ্যাঁ রাইট। আপনি যদি অন্যদিকে টানাটানি করেন ও যেখানে গ্রিড লাইন পাবে গ্রিড লাইন সেটা ধরে ধরে নেবে, বুঝতে পারলেন? আচ্ছা
এটা কেমনে কি হলো একটু যদি বুঝাই বলতেন। আচ্ছা ভাই, এটা বলে মাস্কিং করা, বুঝতে পারছেন? তার মানে আপনি এটার যতটুকু অংশ এই যে কেটে দিচ্ছেন জি ততটুকু হাইড হয়ে যাবে, ঠিক আছে? মাস্কিং আপনি যদি ফটোশপ বা হ্যাঁ, মাস্কিং এর কথা শুনছি, মাস্কিং এর কথা শুনছি, যে মাস্কিং করলে বাইরের সাইড কেটে যাবে, ওই যে একটা সার্কেল বা যতটুকু থাকবে অতটুকুর ভিতরে থেকে যাবে নাকি, এরকম। ফোনের মধ্যে মাস্কিং এর ইয়েটা আমি আপনাকে দেখাচ্ছি, দাঁড়ান এটুকু শেষ করে তারপর দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার আসুন মাস্কিং এর বিষয়টা। মাস্কিং এর বিষয়টা আপনার যদি এটা আইএমএবিস, আচ্ছা এটা যদি আমি একটা কাজ করি, তো এটা দেখেন মাস্কিং করলে কি হয়। মাস্কিং হচ্ছে আপনি ঠিক এখানে যতটুকু দেখাবে, এই যে দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে ইন একটা হচ্ছে আউট। আপনি চাইলে ইন অর্থাৎ আপনি যে শেপটা আঁকবেন সেই শেপের ভেতর অংশটুকু হাইড হয়ে যাবে, বাকিটুকু দেখা যাবে। আর যদি আউট অংশ করেন তাহলে বাকিটুকু বা মানে যেটুকু শেপ করবেন তার বাইরেটুকু দেখা যাবে, এই হচ্ছে কথা, বুঝতে পারছেন? তো এই মাস্কিং দিয়ে অনেক মজার কিছু করা যায়, যেমন ধরেন এখন এটারে কিভাবে, মানে এই যে দুইটা লেখা আছে, দুইটা লেখা থাকবে অন্য কিছু ইয়া হবে, এটা কেমনে কি করা যায়, অনেক মানে মজার লেখা। কিছু করা, আমি আপনাকে দেখাচ্ছি যে আচ্ছা এটা দেখেন একটা আমি অংশ নিয়ে একটা নিলাম কপি করে, একটা এখন এটা ঠিক এর উপর বসাই দিব জাস্ট একটু নিচু করে। দেখছেন একটা নতুন একটা স্টাইল তৈরি হয়ে গেছে। এটার ভিতরে কি কালার দেওয়া যাবে, ওই যে দাগের মতো যেটা হয়েছে মাস্কিং এর? না এটার মধ্যে কালার তাহলে শ্যাডো কালার চেঞ্জ করতে হবে আপনাকে, বুঝতে পারছেন? যেমন আমি যদি এখান কালারটা চেঞ্জ করে দিই
মাস্কিং এর ভিতরে কালার চেঞ্জ আসছে। হ্যাঁ হ্যাঁ তো আমি সিম্পল অবস্থায় রাখলাম। তারপর একটা হাদিস ছিল মনে হয়, হাদিসটা কি? আচ্ছা এই হাদিসটা একটু দেন তো কেউ। সহিহ বুখারী 1969 নম্বর। আচ্ছা না হলে আমি বের করে নিচ্ছি।
আচ্ছা, আপনার কেউ সিয়াম সম্পর্কিত ওয়ার্ড আউট করতে পারবেন? শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। আপনারা ওয়ার্ড আউট করে দেখাতে পারবেন আমাকে, নাকি আমি করব? আপনি করেন, আমার জানা নেই। আমি আসলে দেখি নাই, আর বাচ্চারা হিসেবে আমি দেখতে পারতেছি না আর কি, চেষ্টা করে। আমি আন্তরিক ভাবে দুঃখিত, আমার স্পেস খালি করি নাই, নাইলে পারতাম। আচ্ছা আচ্ছা, এটা কি শালম ভাই নাকি?
ভাইজান, এই ওয়ার্ড আর্টে মানে কোন লেখাটা হাইলাইট হবে এটা কি ঠিক করা যায়, নাকি ইচ্ছা মতো যে কোনো একটা লেখা হাইলাইট হবে? একেবারে প্রথম যে কালারটা ইউজ করবেন সেটা হচ্ছে ই হবে, বুঝতে পারছেন? মানে প্রথম লেখাটা, হ্যাঁ হ্যাঁ, প্রথম ঘরে যে লেখাটা দিবেন সেটা হচ্ছে বেশি বড় দেখাবে। তাছাড়া আপনি চাইলে কাস্টমাইজ করতে পারবেন।
আচ্ছা ভাই, তাহলে আজকে আমরা এ পর্যন্ত মুলতবি করি। জি ইনশাল্লাহ করা যেতে পারে। তো ঠিক আছে ভাই, দোয়া করিন আমাদের জন্য, আর কাজটা আপনারা প্র্যাকটিস করতেছেন নাকি? জি ইনশাল্লাহ করতেছি, তবে আমি করতে পারিনি এখন পর্যন্ত। ইনশাল্লাহ আল্লাহর দিবা আছে, ঝামেলা ভেতর ছিলাম, কালকে আল্লাহ দিবা আছে করবো ইনশাল্লাহ। সালাম ভাই, তো মনে হয় জি জি ভাই রেকর্ড করলে লিংকটা পাঠাই দেন, আমি ওদের দিন নামাজে চলে গেছিলাম, অনেক কিছু মিস করছি। আচ্ছা ওই যে আমাদের ফিরোজ ভাই রেকর্ড করছে, ওনার রেকর্ডিং করলে ভিডিওটা দেন, আর ওই পিএলপি ফাইলটা একটু শেয়ার করে দেন। আচ্ছা ভাই, রেকর্ডিং আপনি করেছেন না ওই যে ফিরোজ ভাই? না আমি তো রেকর্ডিং করেছি না, আমার তো মোবাইলে। মোবাইলে? আচ্ছা তাহলে তো সমস্যা ভাই, এটা তো আর ভিডিওটা পাওয়ার তাহলে অপশন থাকলো না, এটা পিসি দিয়ে রেকর্ড করতে হইতো। তাহলে আপনার পিসি ছাড়া ফোনে আসলে স্টোর হয় না? না ফোনে, হ্যাঁ ফোনে রেকর্ডিং হয়, পিসি তে সাথে সাথে সুন্দর মতো রেকর্ডিং হয়। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারিনি ভাই, রেকর্ডিং কে করে না? রেকর্ডিং অন বললো যে রেকর্ডিং হচ্ছে, কিন্তু রেকর্ডিং এরকম বলে শুরুতে বলে মোবাইলেই বলে, কিন্তু রেকর্ডিং হয় না। আচ্ছা ভাই, রেকর্ডিংটা চালু ছিল কিন্তু আসলে হয় নাই কোনো কারণে। আচ্ছা সমস্যা, ধীরে তো কাজ দেখতেছি, সমস্যা হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, জাযাকাল্লাহ খায়ের, দোয়া করেন আমাদের জন্য। জি অবশ্যই ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন ভাই। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।